কোভিড অতিমারি কাটিয়ে উঠে 2023 সালের জাতীয় স্কুল ক্রীড়ার আসরে অভাবনীয় সাফল্য পেল ত্রিপুরা। যোগা এবং জুডোতে অভাবনীয় দক্ষতার পরিচয় দিয়ে বহু পদক জিতেছে রাজ্যের ছাত্রছাত্রীরা। জুডোতে সোনা জিতেছেন অভিনব দেববর্মা, যুগ্মভাবে সিলভার জয়ী হয়েছে প্রিয়া বিশ্বাস ও প্রিয়াঙ্কা সাহা। যোগাসনে সিলভার জিতেছেন পূজা ভট্টাচার্য এবং ব্রোঞ্জ জিতেছেন বিপ্লব দেবনাথ। টিম যোগাতেও রাজ্যে এসেছে সিলভার ও ব্রোঞ্জ। মহাকরণে প্রেস কনফারেন্স হলে সোমবার বিকেলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ত্রিপুরার খেলোয়াড়দের সাফল্যের কথা বিস্তারিতভাবে জানালেন রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। এর পাশাপাশি রাজ্যের খেলাধুলাকে উন্নত করতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যাপারেও অবহিত করেছেন তিনি। মন্ত্রী জানান, জম্পুই জলা ও খোয়াইতে গড়ে তোলা হচ্ছে সিনথেটিক ফুটবল মাঠ। দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে চলছে সিনথেটিক হকি মাঠ নির্মাণের কাজ। খেলো ইন্ডিয়া প্রকল্পের আওতায় পানিসাগরে তৈরি হয়েছে RCPE সুইমিং পুল। সর্বস্তরের জনগণের শরীরচর্চার জন্য রাজ্যজুড়ে স্থাপন করা হয়েছে 24টি ওপেন জিম। এবার আমরা এই নতুন গভর্নমেন্ট আসার পর 2023-এ আমরা দু তিনটা ইভেন্টের জন্য দুটো তিনটা জায়গায় টিম পাঠানো হয়। তো আমরা যখন এবার ন্যাশনাল স্কুল স্পোর্টসের যারা আন্ডার-19 খেলতে গিয়েছিল দিল্লি এবং ভোপাল এবং গোয়ালিয়র, এই তিনটা জায়গায় আমাদের 15টা বিষয়ের খেলাধুলার টিম পাঠিয়েছিলাম। কিন্তু আমরা তিনটা বিষয়ে খুব ভালো হয়েছে, আমাদের এখানকার ছেলেমেয়েরা যারা গিয়েছিল ভালো রেজাল্ট করেছে। সেই সংবাদটা আপনাদের মাধ্যমে আমরা চাই আমাদের যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছে তারাও যেমন আনন্দিত হবে, আমাদের অভিভাবকরাও দীর্ঘ সময় যারা একটা হতাশার মধ্যে ছিলেন যে খেলাধুলা খুব একটা ভালো রেজাল্ট আসছে না, আমরা এবার কিন্তু দুটোতে আমাদের এখানকার ছেলেমেয়েরা খুব ভালো করেছে। একজন গোল্ড নিয়েছে, হিমাংশু দেববর্মা গোল্ড পেয়েছেন, প্রিয়া বিশ্বাস সিলভার এবং প্রিয়াঙ্কা শাহা সিলভার, রেহানা ত্রিপুরা ব্রোঞ্জ পেয়েছে। একটা ভালো অ্যাচিভমেন্ট, জুডোতে আমরা 4টা মেডেল পেয়েছি এবং একজন গোল্ড, দুজন সিলভার, একজন ব্রোঞ্জ পেয়েছে। এবং যোগাতেও খুব ভালো, যোগাতে আমরা আমাদের রাজ্যের যখনই মাঠে আমরা কোনো দেখি কোনো অর্গানাইজেশন কিছু হচ্ছে সেখানে যোগা একটা পার্ট থাকে। যোগাতে আমাদের রাজ্যে এত ভালো প্রতিভাবান ছেলেমেয়েরা রয়েছে যারা ইন্ডিভিজুয়ালি যোগাতে ভাগ নিয়েছিল, তার মধ্যে পূজা ভট্টাচার্য সিলভার পেয়েছে এবং বিপ্লব দেবনাথ ব্রোঞ্জ পেয়েছে। এবং টিম ইভেন্টে যারা যোগা করেছে সেখানে আমরা সিলভার পেয়েছে, একটা টিম ব্রোঞ্জ পেয়েছে। তো আমরা যোগাতেও একটা ভালো পারফরমেন্স বলতে পারি আমরা ন্যাশনাল লেভেলে আমাদের এখানকার ছেলেমেয়েরা করেছে। এবং ত্রিপুরা যুব বিষয় ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী 21 জুন হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে পালিত হবে আন্তর্জাতিক যোগা দিবস। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। যোগা দিবস পালনের জন্য সমস্ত রাজ্যবাসীকে এদিন উদ্বুদ্ধ করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।